আইনের হাত যথেষ্ট লম্বা অনেকেও ভেবে থাকে যে সাহেব এমপি বলেছিলেন তো সাহেব আমরাও দেখছি সাহেব সাহেব গোলাম বিবি মেম অনেক বেরোবে অপেক্ষা করবে সব বুঝতে পারবে কতদিন আর ঘমটার ভিতরে খ্যামটা নাচবেন কোম্পানি করে দে কোম্পানির অমক করে ঘোমটার ভিতরে খ্যামটা বেরিয়ে দিন নাচা যায় না ও ঘমটা তুললেই ওই খ্যামটি দেখা যাবে খ্যামটা আমি ওই আইনি পরিভাষাটিকে একটু রকের ভাষায় বলে দিলাম আনভেল দা কর্পোরেট ভেল মানে হচ্ছে কর্পোরেট আচ্ছাদনটিকে তুলে ফেলুন দেখতে পাবেন নগ্ন রো যেটাকে বাংলায় ওই রকের ভাষায় বলে ঘোমটার ভিতরে খেমটা জয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা হয়ে গেছে কান আর মাথার মধ্যে আর কোনো দূরত্ব নেই সকলে বুঝতে পাচ্ছেন কান চোখ মাথা হৃৎপিণ্ড সকলে বুঝতে পাচ্ছেন এখন কান আর মাথাকে উভয়কেই একসঙ্গে সহযাত্রী হতে হবে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট হোম ইএমআইন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি হাসপাতালে কতজন প্রভাবশালী ভর্তি রয়েছে তা হল নেওয়ার আকারে রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ আদালতের একদম হওয়া উচিত এবং এইভাবে যে যেভাবে সরকারি হাসপাতালের পরিকাঠামোকে ব্যবহার করে কিছু দুষ্কৃতি তারা বাঁচতে চাইছেন ইনভেস্টিগেশন থেকে রাজ্য সরকারের জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় তৈরি পরিকাঠামোকে ব্যবহার করছেন এই দুষ্কৃতীরা অত্যন্ত লজ্জাজনক যারা এটাতে সহায়তা করছে আমি বলবো প্রথম শাস্তি দেওয়া উচিত সেগুলোকে আর আমি চিকিৎসক সমাজের কাছে আবেদন করতে চাইব আপনারা কেন এই দুষ্কর্মের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছেন আপনারা তো অত্যন্ত ভালো স্টুডেন্ট আপনারা তো এই যে চিকিৎসায় ঢোকার জন্য বিশেষ করে এমবিবিএস ঢোকার জন্য আপনারা একটা কঠিন হাডেল ফেরিয়ে এসছেন তারপর বিশেষ করে এস কেমে যারা আছেন কেউ এমডি করেছে এমডি করার পর ইভেন সিএইচ করা লোকজন আছে সুপার স্পেশালিস্ট করা লোকজন আছে সুপার স্পেশালিস্ট হাসপাতাল সেই পরিকাঠামো সাধারণ জনগণের জন্য ব্যবহৃত হবে ভালো ভালো চিকিৎসকরা আপনারা কেন কি এমন আপনাদের প্রয়োজন আপনারা কেন এই দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন নিজেদের নিজেদের কেন জড়িয়ে ফেলছেন বুঝতে পারছেন তো যে এই সমস্ত এই পরিকাঠামোগুলোকে ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আপনারা বুক খুলুন প্রয়োজনে আপনারা বলুন যে কার কে চাপ দিচ্ছে কার চাপে সমস্ত কাজকর্ম করছেন আমি আবেদন করব যে আপনারা মুখ খুলুন আর যে সমস্ত তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে আবেদন করব আপনারা ইমিডিয়েট ব্যবস্থা নিন আপনারা দেখেছেন নিশ্চয়ই গতকালের ঘটনা আপনারা দীর্ঘ টাল পর সুজয় কৃষ্ণ ভদ্রজ যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সেটা সম্ভব হল কতটা গুরুত্বপূর্ণ আগামী তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তো দেখেছেন ঝটি ঝটিকা সফর দেখেছেন আশা করি বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ আইনের হাত যথেষ্ট লম্বা অনেকেও ভেবে থাকেন যে সাহেব এমপি বলেছিলেন তো সাহেব আমরাও দেখছি সাহেব সাহেব গোলাম বিবি মেম অনেক বেরোবে অপেক্ষা করুন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন সুজয় কৃষ্ণ ভদ্র ধরা পড়ার পাশাপাশি তার কণ্ঠস্বর নমুনার সংগ্রহের পাশাপাশি আরেকটা জিনিস দেখা গেল যে প্রভিশন অ্যাটাচমেন্ট এটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন এই সম্পদ আমি বলছি যে শুধুমাত্র ওই সাড়ে সাত কোটি প্রসিড অব ক্রাইম এটুকু বললে হবে না এর বাইরে অনেক কিছু আছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি নাকি কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি আমি আপনি কেউ না হাজার হাজার পদে দুর্নীতি হয়েছে টাকা গেছে কোথায় এ টাকা নিশ্চিতভাবেই কারণ কারোর না কারোর পকেটে তো গেছে এই শুধু সাড়ে সাত কোটি দেখালে হবে আরো সব যা যা আছে সব অ্যাটাচ করতে হবে সব বড় বড় সব বিল্ডিং তুলেছেন লেগেছে ঝাড়বাতি লেগেছে লেগেছে সেসব তো ছাড়িয়ে আনতে হবে স্যার আপনি যাকে যা যার দিকে ইঙ্গিত করছেন তার নাম যে জড়িত সেটার তো এই যে প্রশন করছি না আমি আমি কোনো ইঙ্গিত করছি না অভিষেক ব্যানার্জির নাম ওই প্রেস রিলিজ করে ইডি সকলকে জানিয়েছে আমি কোনো ইঙ্গিত করছি না আমি সরাসরি বলছি আমি কোনো ইঙ্গিত করছি না আমি বলছি অভিষেক ব্যানার্জির নাম প্রেস রিলিজ করে ইডি বলেছে ওটোকে বলে ইডি বলেছে ইডিকে এখন তা সেই অভিষেক ব্যানার্জি লিপস্যান বাউন্স সুজয় কৃষ্ণ ভদ্র প্রেস রিলিজ জাস্টিফাই করতে হবে সিবিআই বলছে যে দুর্নীতির টাকা লিপসেন বাউন্সে ঢুকেছে কিন্তু কোন দুর্নীতির টাকা ঢুকেছে বা দুর্নীতির টাকা ঢুকে থাকলেও সিইও দায়ী বা তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত সেটা কি করে বলছেন আচ্ছা ওই কোম্পানি যাকে বলে তো একটা বস্তু হয় সেখানে সিইওর কাজ কি কর্মচারীদের তো দায়িত্ব দিয়েছে সিইওর কাজ কি সব লিখা আছে আনভেল কর্পোরেট ভেল কর্পোরেটের আচ্ছাদনটাকে তুলে দেবেন সব বুঝতে পারবেন কতদিন আর ঘোমটার ভিতরে খ্যামটা নাচবেন কোম্পানি করে দে কোম্পানির অমক করে ঘমটার ভিতরে খ্যামটা বেরিয়ে দিয়ে নাচা যায় না ও ঘমটা ও খোড় তুললেই ওই খ্যামটি দেখা যাবে ও আমি ওই আইনি পরিভাষাটিকে একটু রকের ভাষায় বলে দিলাম আনভেল দ্য কর্পোরেট ভেল মানে হচ্ছে কর্পোরেট আচ্ছাদনটিকে তুলে ফেলুন দেখতে পাবেন নগ্ন রূপ যেটাকে বাংলায় ওই রকের ভাষায় বলে ভিতরে ভিতরে ওই ওই কোম্পানিজ লয়ে খ্যামটা তার আইনে বিয়ে ব্যাখ্যা আছে আনভেল দ্য কর্পোরেট ভেল শব্দ বন্ধ শুনতে ভালো মানে কোম্পানি খুলে দিই দিই আমি কোম্পানি আমি তো জানি না ওটা আমার তো বিষয় না ওটা কোম্পানি কোম্পানিতে এসে লোকজন টাকা নিয়ে দিয়ে গেছে ঘমটার ভিতরে খ্যামটাটি বেশি দিন নাচানো যাবে না ঘোমটাটা তুলি ফেলতে হবে খ্যামটাটি দেখা যাবে ইডির আধিকারিকরা তো দীর্ঘদিন ধরে এই নমুনা সংগ্রহের চেষ্টা করছিলেন কালীঘাটের কাগড় কিন্তু পারছিলেন না কাল হঠাৎ কাল হঠাৎ কি ঘটল চার মাসে হয়নি সে দেখুন রুদ্রদার ইয়ে হয়েছে সে নিয়ে আমি একটি কথাও বলবো না একটি মন্তব্য করবো না করা উচিত করা উচিত নয় যা ঘটেছে আপনি আপনারাও জানেন আমিও জানি আজকে এসে ইডি বলেছে ওপেন কোর্টেই বলেছে কমপ্লায়েন্স হয়ে গেছে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গেছে আমরা মামলা কারি পক্ষের আইনজীবী হিসাবে আমরা এটুকুই জানি যে সুজয় কৃষ্ণ ভদ্রে কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা হয়ে গেছে কান আর মাথার মধ্যে দূরত্ব এখন কতটা কান আর মাথার মধ্যে আর কোনো দূরত্ব নেই সকলে বুঝতে পারছেন কান চোখ মাথা ঈদপিণ্ড সকলে বুঝতে পারছেন এখন কান আর মাথাকে উভয়কেই একসঙ্গে সহযাত্রী হতে হবে কমরেড সহযাত্রী আমি কমরেড মানে সহযাত্রী কমরেড শব্দের বাংলা মানে হচ্ছে সহযাত্রী এখন একসাথে একসঙ্গে যাবে আর ওই সিপিএম এর কমরেড ভাববেন না সহযাত্রী হবেন কি জেল যাত্রী হবেন সব জেল যাত্রী হবে না কানার মাথা জেল যাত্রী এখন ভাবছেন জাজের স্বামীকে চাপ দিয়ে হলো না সিআইডি করে হলো না উকিলকে উকিল সাতাশ লাখ টাকা নিয়ে যায় বলে এরকম করে তার গায়ে ইয়ে ছড়িয়ে হলো না গোবর ছড়িয়ে হলো না ভাবছিলেন এস এস ক্যাম্প ব্যবহার করে হয়ে যাবে আর তাও হলো না এবার অন্য রুট ধরে দেন সে রুট সবাই বুঝতে পারছে ইন্ডিয়া বৈঠকের পরেই পরের দিন বাঁচাও বাবাজি বাঁচাও বাবাজি করতে চলে যায় মোদিজির কাছে সবাই বুঝতে পারছে ও বাবাজি বাঁচাতে পারবে না মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে কি প্রভাবশালীদের প্রভাবশালীদের বিপদ বিপদ লোকি আছে মুখবন্ধ খামে কি হয়েছে আমি কি করে বলবো মুখবন্ধ খামে যা আছে আছে মুখবন্ধ খামে আদালত জানে আর যারা দিয়েছে তারা জানে আমি আবেদনকারী পক্ষের আইনজীবী হিসেবে একটি বিন্দু বিসর্গ জানি না যেটুকু আদালতে হয়েছে ওপেন কোর্টে হয়েছে আপনিও যে যা দেখেছেন আমিও তাই দেখেছি তার বারে আমি কিছু জানি না কিন্তু এটুকু জানি এটুকু বুঝতে পারছি মামলা করতে করতে যে ওই বিয়াল্লিশ হাজার নশো চুরি করার জন্য কত চাকরি বিক্রি হয়েছে পূর্ব পরিকল্পিত দুর্নীতি করার জন্য কিছু লোক কোটি কোটি টাকা নিয়েছেন পঁচিশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখে চাকরি বিক্রি হয়েছে চাকরিগুলো বিক্রি হয়েছে বাজারে এই বিক্রি করেছেন আর এই বিক্রির পথকে সুগম করানোর জন্য সেই ধরনের আইন তৈরি করা হয়েছে আমি ব্যাখ্যা আগেও দিয়েছি আপনার জন্য একই ব্যাখ্যা রিপিট করতে যায় হওয়া উচিত কতটা করতে পারবে আপনিও জানেন আমিও জানি প্যানেল গিয়ে আছে আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি ঠিক আছে দেখবেন অনেক জায়গায় অনেক কিছু জল গড়াবে অপেক্ষা করুন আমরা বিশ্বাস রাখি নিশ্চয়ই চাকরি যারা পেয়েছে তাদের নাম টাকাতে কি অসুবিধা পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে মাস্টারি করছে অথচ কোন স্কুলে কে মাস্টার করছে বোর্ড জানে না আচ্ছা কেন কি দু সালে কেন থাকবে না ওয়েবসাইটে টাঙানো থাকবে এই সিলেকশন প্রসেস এই পেজে কেন থাকবে না কেন থাকবে না কেন আপনার ট্যাক্সের টাকায় তো সে ইয়ে হয় মানে পায় আর যে আপনার ওই গ্রামের স্কুলের যে মাস্টারটা কত সালে নিয়োগ পেয়েছে এটা আপনি জানবেন না কোন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পেয়েছে আপনি জানবেন না কেন জানবেন না আপনাকে জানানো হবে না কে কে বলছে মমতা ব্যানার্জির সরকারের তৈরি আইন তদন্তের জবনিকা পতন তাহলে দ্রুত হবে আশা করি দ্রুত হবে যত দ্রুততার সঙ্গে জবনিকা পতন হবে তত দ্রুততার সঙ্গে এই দুষ্কৃতিগুলো জেলে যাবে